রাধিকা ও কর্ণ সম্পর্ক শেষমেশ কোন দিকে মোড় নেবে সেই প্রশ্নচিহ্নের উপর নির্ভর করে কি করে বলবো তোমায় ধারাবাহিকের টিআরপি এখন ঊর্ধ্বমুখী, বেশ জমজমাট হচ্ছে বলতেই হবে। আজকের এই ভিডিওতে আগাম কিছু বিষয় জানাবার চেষ্টা করব। একদিকে আছে জয় রাধিকার বিয়ে, আর অন্যদিকে কর্ণ তৃষার, উভয় দিকেই একটা তাড়াহুড়ো লক্ষ্য করা যাচ্ছে। জয়ের পরিবার চাইছে রাধিকাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির বউ বানাতে, অন্যদিকে কর্ণকে জামাই করবে বলে তৃষার বাবা অলরেডি বাড়িতে এসে উঠেছে। সব মিলিয়ে বেশ চাপে আছে কর্ণ রাধিকা দুজনাই। একে অপরকে তারা খুবই ভালোবাসে, তবে পরিবারের ওপর দায়বদ্ধ হবার কারণে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করছে তারা। জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি কর্ণর আংটি বদলের অনুষ্ঠান আসতে চলেছে, অনেকটা রাধিকা ও জয়ের আশীর্বাদের মতো। এদিকে জয় ও বাবলির সম্পর্ক বেশ জটিল হয়ে উঠেছে। বাবলি সুইসাইড করার কথা বললে আশীর্বাদ ফেলে জয়কে ছুটে আসতে হয়, তাকে হাজারটা মিথ্যে বলে মানিয়ে নেয় জয়, কিন্তু তার রুমাল পড়ে যায় কর্ণর বাড়িতে, যেটা পরবর্তীকালে কর্ণ পেয়েই যায়। ওই রুমালটার মাধ্যমেই সব চক্রান্ত কর্ণর কাছে পরিষ্কার হতে চলেছে। শোনা যাচ্ছে এরপর কোনোভাবে কর্ণ জেনে যাবে জয় আর বাবলির ব্যাপারটা, আর তারপরেই কি জানতে পারবে জয়ের আসল রূপটা কি। কিন্তু ততক্ষণে কি অনেক দেরি হয়ে যাবে? কর্ণ যদি জয়ের আসল রূপ জেনে যায়, সে কি পারবে রাধিকাকে এটা বোঝাতে যে আসল কাল্পিট জয়? উল্টে রাধিকায় কি কর্ণকে ভুল বুঝবে? তৃষা ও কর্ণর বিয়ের জন্য যেভাবে তাড়াহুড়ো চলছে, তার মাঝে কি এইসব সম্ভব হবে? গল্প যেভাবে এগোচ্ছে মনে হচ্ছে কর্ণই রাধিকাকে সব সত্যি জানাবার চেষ্টা করবে, তবে শেষমেশ মনির কাছে বিষয়টা পৌঁছবে কি না সেটাই দেখার। সব মিলিয়ে বেশ আকর্ষণীয় পর্ব আসতে চলেছে। তো বন্ধুরা, কর্ণ রাধিকা জুটি কার কার প্রিয় কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।